আসসালামু আলাইকুম, আমি তাবাসুম ইজি রেসিপি থেকে আপনাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তো চিকেন বিরিয়ানির জন্য এখানে এই মশলাগুলো নিয়েছি আমি, এই মশলাগুলো আর এখানে আছে, এগুলো আমি সবগুলো বেটে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি এই মশলা, চিকেনের মশলা, সবগুলো মশলাই এখানে বাটা আছে। তারপর তেজপাতা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর এখানে কাঁচামরিচ ওইটা আমি বেটে নিয়েছি। তারপর এখানে ধনে, এখানে আমি নিয়েছি ছাল এলাচ, এখানে নিয়েছি দুধ, এখানে নিয়েছি মশলা, এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে আমার চিকেন, আমি এখানে 2 কেজি মুরগি নিয়েছি। তো আমি সবটুকুই নিয়ে নিয়েছি। আর এখানে আমি চাল নিয়েছি 1 কেজি। প্রথমে আমি মাংসটা মাখিয়ে নেব। আর এখানে আছে আমার সয়া সস, টমেটো সস। তো আমি প্রথমে চিকেনটা মাখিয়ে নেব। আমি বেরেস্তা ভেজে নিয়েছি এই পাতিলটাই, তো এইটাই আমি ম্যারিনেট করে নেব। এখন আমি এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, ধনে বাটা, এখানে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আমি, ছাল এলাচ, আমি চিকেন বিরিয়ানির মশলাটাও দিয়ে দিচ্ছি, এখানে ছাল এই তেজপাতা, দুধ দিয়ে দিচ্ছি, এখানে চিকেনের মশলাটা দিয়ে দিচ্ছি, বিরিয়ানির মশলাটা, পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি, আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন আমি বেরেস্তা দিয়ে দেব। আমি সবগুলো দেওয়া হয়ে গেছে আমার, আমি যে পরিমাণ চাল নিয়েছি ওই পরিমাণে আমি সবগুলো দিয়েছি, সব মশলা। তো আপনাদের যেরকমের আপনারা রান্না করবেন ওই রকমের পরিমাণে দিয়ে দেবেন, বেশি কম। আমি এগুলো সুন্দর করে মাখিয়ে নেব। আমার মাখানোটা হয়ে গেছে, আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো দেখে আমি চালটা বসাই দেবো, একটু সিদ্ধ করে নেব চালটা। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, আমি চিকেন বিরিয়ানির জন্য চালটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুটা ভাজতে যাব। আলুটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আলুটায় আমি জর্দার রং দিয়ে দিচ্ছি, একটু জর্দার রং দিয়ে আমি আলুটা মাখাই নেব, ভালো করে এরকমের মাখাই নেব। আমি একটু লবণও দিয়ে দিচ্ছি, আমার মাখানো হয়ে গেছে, ওদিকে তেলটাও গরম হয়ে গেছে। আমি এখন কড়াইতে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো আমি সুন্দর করে ভাজবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এখন ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব। সবটুকু মশলা দিয়ে দেবো,
আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আমি এখন দেখব যে মাংসটা কেমন হয়েছে। হয়ে গেছে, এর সাইতে আর আমি মাংসটা কষাবো না। আমি মাংসটা তুলে নেব। আমি হাঁড়িতে প্রথমে সিদ্ধ চাল কিছুটা দিয়ে দিছি। এখন আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা সুন্দর করে আমি সাজিয়ে দেব। এখন আমি বাকি চালটাও দিয়ে দেব। আমি এখন বাকি চালটাও দিয়ে দিচ্ছি। আমি উপরে সেদ্ধ চালটা বাকিটা দিয়ে সাজিয়ে দিছি। এখন আমি বেরেস্তাটা দিয়ে দেব। এখন আমি জর্দার রং দিয়ে দিচ্ছি। আমি কেওড়া জাল দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি পাতিলটা বসাই দেব। আমি চুলায় বসাই দিচ্ছি। তারপরে আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি গামছা ভিজিয়ে ভালো করে চারপাশে এই করে দিয়ে দিচ্ছি, নয়তো ভিতর থেকে ভাপটা বের হয়ে যাবে, ভালো করে হবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখান থেকে আমি একটা চাপা দিয়ে দেব, যেন ভালো করে চাপা থাকে, ভিতর থেকে যেন দমটা না বের হয়। আমি ভালো করে ই করে দিছি। এখন 30 মিনিট পর আমি দেখব যে আমার চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে। আমার 30 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখব যে কেমন হয়েছে। আমার 30 মিনিটই হয়ে গেছে, একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা তুলে নেব আর আপনাদের পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আমি পরিবেশন করে নিচ্ছি, তো দেখেন একেবারে সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমার চিকেন বিরিয়ানি তৈরি। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন যে কেমন হয়, কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।